বর্তমান জামানায় আমল করা বড় সহজ, যেটা আমাদের মাঝে বর্তমান কঠিন হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ঈমানকে রক্ষা করা, ঈমানকে বাঁচানো। নবী আমার বলেছিলেন, আমার সাহাবায়ে কেরামেরা আখিরি জামানায় শেষ জামানায় এমন একটা সময় চলে আসবে সারা বিশ্বের জমিনে কোটি 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 মুসলমান দেখতে পাবে, কাতারে কাতারে নামাজি রোজাদার দেখা যাবে, টুপিওয়ালা জুব্বাওয়ালা অনেক কিছু দেখা যাবে, কিন্তু মনে রেখো তারা অসংখ্য সংখ্যায় হওয়া সত্ত্বেও, সংখ্যায় তারা অগণিত হওয়া সত্ত্বেও আল্লাহ পাক আমাকে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম وَمَا يَنطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى আল্লাহ তরফ থেকে আমি নবী জানতে পেরেছি অগণিত সেই সময় চতুর্দিকে মুসলমান দেখা যাওয়া সত্ত্বেও থাকা সত্ত্বেও অধিকাংশ তারা নির্যাতিত শিকার হবে, হেনস্থার শিকার হবে, লাঞ্ছিত শিকার হবে, বেইজ্জতির শিকার হবে। বাবারা মনে রেখো, আল্লাহ নবী দিন দুনিয়ার বাচ্চা বললেন, বাবারা মনে রেখে দিও আমি রসুল্লাহ জানি আল্লাহ পাকের দুনিয়ায় এমন পরিস্থিতি তৈরি হবে আমার মুসলমান উম্মাতেরা কাতারে কাতারে মরতে থাকবে, এমনকি এমন একটা সময় পৌঁছে যাবে তারা জিহাদের সম্মুখীন হতে বাধ্য হবে। আল্লাহ পাক আমাকে জানিয়েছেন তিনবার তিনবার করে জিহাদ হবে, প্রথমবারে জিহাদে মুসলমানেরা কাতারে কাতারে শহীদ হয়ে যাবে, দ্বিতীয়বার জিহাদ হবে সেদিনও আমার উম্মাতেরা কাতারে কাতারে শহীদ হয়ে যাবে। বাবারা মনে রেখো আল্লাহ দুনিয়ায় মুসলমানের সংখ্যায় আবার গরিবিতি চলে আমার ভারতবর্ষে কত মুসলমান, কি 25 কোটি হবে না, কত বোঝেন না? রসুল্লাহ বদরের ময়দানে জিহাদে গিয়েছিলেন কত কোটি মুসলমান ছিল, কত কোটি বলেন, কত কোটি? 3 কোটি। আন্দাজ পাচ্ছে না কাজে, যে মাত্র 313 জন, 313। জি পুরি বাবু, জিহাদ কি করবে, খাওয়া জোটে না, ঘর নেই, বাড়ি নেই, হ্যাঁ জিহাদ করছে, সাথে সাথে রমজান শুরু। এই রোজার সময় প্রথম প্রথমে খবর কিরকম থাকে জানেন না, সবাই রোজা, সবাই জুম্মায় ভিড়, বাজারে ভিড়, সব জায়গায় ভিড়, সবাই রোজায়। এখন সে ইফতার হোক আর যাই হোক সে কথা বলে লাভ নেই ভাই, বড়ই রোজায় আছে। যতদিন বাড়ে তত কি হয়, কি হয় ওরকম বলি হবে নাকি, রাত হয়েছে আর কটা বাজে বুঝতে পারছো না, এখন রাত 9টা 10টারও আসছে, এখন তার মধ্যে রং আলাদা পাটলে না কি ভাষাও পাল্টাতে। যতদিন বাড়ে তত ভিড় পাতলা হয়, 10 মিরাজের দিকে চলেন, 10ই রমজান, 11ই রমজান, 12ই রমজান, 13ই রমজান, 14, 15, 16, 17 খবর কি, এই কারা কারা রোজা আছে, সেই বড় ভাই আর বড় ভাই কথা ঠিক কি না, রাস্তার দিকে আবার একটা চাপ দিলাম। আমাকে ভুল বোঝেন না, আমি যে আওয়াজটা করতে চাইছি এটা ছিল 17ই রমজান। নবী আমার বদরের ময়দানে যেদিন গিয়েছিলেন সেই তারিখটা ছিল 17ই রমজান, একদিকে মাত্র 313 জন, অপরদিকে 1313 জন সাহাবায়ে কেরামেরা ছিলেন নিরস্ত্র, ক্ষুধার্থ, ভোকার্থ, ক্ষুধার্থ, ভোকার্থ, সাথে সাথে তৃষ্ণার্ত বটে।
ও আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা কোনেরা আল্লাহর দিকে তাকিয়ে বলুন আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশার সঙ্গে যারা সেই দিন সঙ্গী হয়েছিলেন তারা কারা জানেন তারা ছিলেন بسم الله الرحمن الرحيم ألف لام ميم জানেন তো সবাই কোন সুরা কত বলে রেডি জায়গা তো সুরা বাকারা বাকারা তো মানে তো গাবি তো নাকি বলে বাবু মেয়ে গরু গাই গরু গাই গাই গরু দুধ দেয় বাচ্চা ভি দেয় কি দুধ থেকে পুষ্টি হয় দুধ থেকে কি হয় আর তারপরে ঘিয়ের পরে কি হয় দই পাগলা বলে বাবু মাখন রে বাবু মাখন এই মাখন কত করে কেজি যাচ্ছে আমাকে বলবো যে নাকি ভাই আমার পেয়ারা গোয়েরা আল্লাহ ওয়ালা গোয়েরা সূরা বাকারা আল্লাহর কোরআন শরীফ পাকের প্রথম পারা আল্লাহর কোরআন পাকে 114টা সূরা আছে তন্মধ্যে তন্মধ্যে আরো কত কত সুন্দর সুন্দর নাম আছে আমি সূরা বাকারাকে অসুন্দর বলছি না তথাপিও আলোচনার জন্য বলছি সূরা মুহাম্মদ আছে না নাই সূরা নূর আছে না নাই তাহলে সূরা মুহাম্মদ সূরা নূর ইয়াসিন শরীফ রহমান শরীফ আরো কত কত সূরা আছে সেখানে বাকারা দিয়ে সূরা বাকারা গাভী সূরা দিয়ে আল্লাহর কোরআন থেকে কেন শুরু করা হলো যে বোঝেন না কে আল্লাহ যেন এটাই বোঝাতে চাইলেন এই মুসলমানেরা তুমি মাথ ঘবরা ও যত চিল্লা চিল্লা আমার কোরআন পাককে আমি আল্লাহ বাকারা তুম দিয়ে শুরু করলাম অতএব মনে রাখিস যতই ওরা চিল্লাক না কেন এখানে বিসমিল্লাহে আল্লাহ বারবার চলছে না চলবে না বাকারা তুম মানে গাবি গাই গরু দুধ বি দেয় বাচ্চা বি দেয় আগা দুধ বি বন্ধ হয়ে যাবে আমার ভাষার দিকে তাকালে আমরা কি দুধ বি বন্ধ হয়ে যাবে বাচ্চা বি বন্ধ হয়ে যাবে তো মাগার কি আগা যাবে কি করা যাবে বিসমিল্লাহ এই দোয়া পড়ে পাগলাকে কি দোয়া পড়বে না বিসমিল্লাহ আল্লাহ আকবার কি করা যাবে তাহলে কিছু বাদবি না যাবে ঠিক আছে দুধ থেকে ঘি ভি পাবে আর আগে বাড়বে তো মাখন ভি মিল যাবে আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গোনেরা আল্লাহ পাক যেন এটাই বলতে চাইল রে মুসলমানেরা তোরা কোরআন ওয়ালা হয়ে যা আমি আল্লাহ কোরআন পাকারা দিয়ে শুরু করেছি অতএব তোদের কোনো চিন্তা নেই ওরা যতই বলুক না কেন চিল্লাক না কেন ইহা চলছে না চলবে না বিসমিল্লাহ আল্লাহু আকবার হচ্ছে না হবে না ওরে মুসলমানেরা তোমলোক মাথ ঘাবড়া না আমি আল্লাহ বলে দিলাম তোরা নিশ্চিন্তায় থাক আমার কোরআন যতদিন কোরআনে বাকারাও যতদিন তোদের মাঝে বিসমিল্লাহ আল্লাহু আকবার হালাল গোশত থাকবে ততদিন শুধু কামিয়ে যা আর যদি পারিস কিনে কিনে নিয়ে কখনো নিয়ামত আল্লাহ করেছে ভাই কিচ্ছু লাগে না কোরবানি গোশতের কথা মনে আছে কোরবানি গোশত এই বেশি বলে না আমার আবার জিভে পানি চলে আসে আরে কি নিয়ামত বলুন তো বলি বাবু কিচ্ছু লাগে না কি ঠিক কিনা কোরবানি গোশত বধ হজম দিয়ে নেই হবে কি কোনো ক্যাপসুল দিয়ে লাগবে না যেতনা বি খাবে আল্লাহ করে কুল্লু খালাস বলুন না জোরে সুবহানাল্লাহ আর এতনা টেস্টি দশটা মেনে নেই মিলেঙ্গে বলুন না জোরে সুবহানাল্লাহ কেসে নিয়ামত এ নিয়ামতে উজমা এ নিয়ামতে কোবরা এ বরকতে কোরআন এ রহমতে আল্লাহ একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই বদরের ময়দান শুনুন আসতো হ্যাঁ ধরে রাখেন আমি চলে যাচ্ছি তো জানি না বুড়ো হয়ে গেছে তুই তাড়াহুড়ো করে যেতে পারি আস্তে আস্তে যাবো ইনশাআল্লাহ কি মজুর নিয়ে তো যে
আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা গনিরা তাহলে কোরআন পাকে শুরু হলো আলিফ লাম মিম আমি কিন্তু জানি না ভাই এখন আপনারা ভালো বলেন অবশ্যই যে সত্যি কথা আমার অস্বীকার করতে দোষ কি আছে আমি সত্যি জানি না এটা দাও করেন না আপনারা কেউ জানেন না কেন জানেন জগতের কেউ ধর ধর কেউ জানেন জগতের কেউ জানে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব আলিফ লাম মিম থেকে কি এর অর্থ দাবে হাকিকাতান আল্লাহ ছাড়া কেউ জানেন না একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তবে কোরআন বিশারদ বানেরা মুফাসসিরিনে কেরাম বানেরা মোটামুটি একটা রেফারেন্স দিয়েছেন আলিফ সে আল্লাহ আলাম সে জিব্রাইল আর মিম সে মুহাম্মদ মুস্তাফা একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই ছেলেগুলো বলো না আমি প্রথমে শুনতে আমি ছোট মতো লোক ছোট ছোট দিয়ে শুরু করি যাতে সবাই চালাতে পারে কি তারপরে লালিকাল কিতাব লালিকাল কিতাব লা আচ্ছা এখন কোনো আইন জানি আছে আইন জানি আছে লালিকাল কিতাব লা রইবাফি আইন পুরি বকুল না কিচ্ছু হয় না এখানে যে বসে যায় কি করে বসতে হবে কি করে শুনতে হবে বসে একটু খয়নি খাওয়া যাবে কিনা কোন আইন এখন শুরু শুধু আল্লাহ ইসলাম দিচ্ছে বললালো তোরা পক্ষ নিয়ে চাল শুধু বল আমার আল্লাহ কোরআনে গুরুত্ব দূরে থাক এতটুকু কোনো সন্দেহ নাই সন্দেহ মুক্ত একটা লোক তার তারতম্য নাই নাই আউল নাই বলুন না জোরে সুবহানাল্লাহ লালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই এত সুন্দর সিচুয়েশন এর আগে যে সূরা ফাতিহা আর বাংলা জমিনে যে সূরা ফাতিহা ব্যতীত রেখে নামাজ হয় না আমি দেখতেও তেমন জাপানেও তেমন জার্মানেও তেমন সারা বিশ্বের জমিনের জন্য একই ফতোয়া লা সলাতু নামাজ তোমাদের হবে না হবে না হবে না আল্লাহ নবী ফরমালেন লা সলাতু নামাজ তোমাদের হবে না ইল্লা বি ফাতিহাতিল কিতাব ইল্লা যতক্ষণ না বি ফাতিহাতিল কিতাব তোমরা সূরা ফাতিহা না পড়ছো আমি রাসূলুল্লাহ বলে গেলাম তোমাদের কারো নামাজ কবুল হবে না এই আইনটা আমার বাংলায় যেমন সারা বিশ্বেও তেমন এত সুন্দর সিচুয়েশন আল্লাহ পাকের দুনিয়ায় আর কারো মধ্যে আছে বলে আমার জানা নাই এই জন্য আমার ইসলাম আজও তার বিশ্বের জমিনে সর্বে ঊর্ধ্বে সর্বে সর্বা নাম্বার ওয়ান একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এমন একটা ধর্ম সারা বিশ্বের জন্য একই ফতোয়া আর একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ এরকম ওই সুবহানাল্লাহ বলতে বললো কেউ চিল্লালো কেউ চুপ করে মজা দেখলো কেউ ফিরাফিরি করলো ও কিরকম করে বলছে সে কিরকম করে বলছে ও তারা জানলো ভাই সবাই লাগে আর তার দায়িত্ব আমার নাই ভাই ঘুমের রাত্রে সে আমার বুঝলি ভাই সবাই তার নালে আমি আমি যখন যা বলার লাগবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রাস্তে খোদার রাস্তে বলছি কাউকে বলতে পারবো না যে সুবহানাল্লাহ বলে আমি নিজেই চালাবো কি আমার কোনো অসুবিধা নেই নারে তো আল্লাহ বা আমার কোনো ব্যাপার নেই আমি নিজেই নারে চলে যাবো আমি নিজেই আল্লাহ বা শুধু আপনারা শুনবেন ভাই সবাই মিলে রাখেন আর তার দায়িত্ব আমার দেন খামাকা হাসাহাসি করে লাভ নেই এই তাহলে আমি একা চালাই নাকি ধাক্কা ধাক্কা তো তাহলে সবাই মিলে নারে চলবে বলার মতো বলে নারে দেখবে এখনো আইন জারি হয়নি ঠিক আছে এবার কোরআন শুরু হচ্ছে দেখুন কি দিয়ে হুদাল্লিল আর একটু জোরে বলো সুবহানাল্লাহ এতটুকু দোয়া করুন আমার পীরের দোয়া আছে ওই একা এক হাফ এক কিছু লাগবে না ইনশাআল্লাহ ওইটুকুনি তো আমার হয়ে যাবে যে
হুদাল্লালিল মুত্তাকিন ওরে মুসলমানরা মনে রাখিস এই কোরআন মুত্তাকিউকে লিয়ে তাকওয়া ওয়ালুকে লিয়ে পরহেজগারুকে লিয়ে হেদায়াত কা কিতাব হয় ওরে মুসলমানরা আমার কোরআন ফতোয়াবাজি করার জন্য নয় ফতোয়াবাজি করতে কোরআন পাঠানো হয় না ফতোয়াবাজি করার জন্য আমার কোরআন নয় বরং আমার কোরআন তাকওয়াওয়ালাদের জন্য একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তোরা তাকওয়াওয়ালা হয়ে যা হুদাল্লিল মুত্তাকিন আর একটু জোরে বলো সুবহানাল্লাহ আমি আল্লাহ তোর টোটাল দায়িত্বটা নিয়ে নেব আমি আল্লাহ পাক তোদের সঙ্গী হয়ে যাব তাহলে ওয়াসটা ছিল কোথায় বদরের ময়দান মনে আছে এ মনে আছে তো ঠিক আছেন তো এই সব ঠিক আছেন তো নাকি এই ছেলেগুলো সব ঠিক আছো তোমরা দেখো যে সেই বদরের ময়দানে মনে আছে চলেন যাই ঘুরে আসি কত সাহাবী ছিলেন 313 আমার পেয়ারা ভাইরা সারা বিশ্বের কোটি কোটি মুসলমান লাগবে না ভারতবর্ষের জমিনে 25 থেকে 30 কোটি মুসলমান এত মুসলমানের প্রয়োজন হবে না এখনো পর্যন্ত 313ই যথেষ্ট হয়ে যাবে 313 জন সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে নবী আমার আসহাবী কান নুজুম সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে নবী আমার বদরের ময়দানে গেলেন ও মুসলমান খোদার কসম তারা ছিলেন হুদাল্লিল মুত্তাকিন তারা কমপ্লিট মুসলমান তারা অভাবী হতে পারে তারা দুর্বল হতে পারে তারা গরিব গোরাবা হতে পারে কিন্তু তারা আল ইমানু বিল্লাহ আল ইমানু বিল্লাহ আল ইমানু বিল্লাহ ইমানি দিক দিয়ে তারা বড় মজবুতি থাকার জন্য আমার আল্লাহ পাক 313 জন মুমিন মুসলমান মুত্তাকিন সহায়ক হয়ে গেলেন বিসমিল্লাহির রহমানির রহিম يُنَزِّلُ مِنَ السَّمَاءِ مَاءً مِنَ السَّمَاءِ مَاءً لِيُطَهِّرَكُمْ بِهِ আল্লাহ পাক সেই দিন 313 জন ইমানদার তারা 16 আনা ইমানদার হওয়ার সুবাদে মুত্তাকি পরহেজগার হওয়ার সুবাদে আল্লাহ পাক সেই দিন আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেছিলেন এহাদাক আল্লাহ পাক আসমান থেকে রহমতের ফেরেশতা আল্লাহ নাজিল করেছিলেন আজকে পানি হয়ে গিয়ে যারা সব দুঃখ লেতে হয় এই দুঃখ লেতে হয় ওই কই হাসতে হয় ও ঠিক আছে দেখি আল্লাহ রহমতের তাকাজা ভরসা করুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আজকের এই পানিটা হুজুরের দরবারে ইসালের সবের পানিটাকে আল্লাহ বরকতপূর্ণ পানি হিসাবে আমাদের জন্য রহমতপূর্ণ পানি হিসাবে আমাদের জন্য কবুল করে বলুন না যেন জানেন সেই দিন যদি আল্লাহর আসমান থেকে পানি বর্ষণ না হতো সেই দিন যদি আল্লাহর আসমান থেকে আল্লাহর আসমান থেকে যদি সেই দিন পানি বর্ষণ না হতো ও আমার হুগলি এলাকার ভাইরা হাওড়া এলাকার ভাইরা আল্লাহর রাস্তায় শুনে রাখুন আল্লাহর কসম বলে গেলাম ইসলামটা আজ এই পর্যন্ত আসতো না এই মাহফিল হতো না আমাদের মাথায় 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 টুপি দেখা যেত না আমাদের জবানে কলেমা আসতো না বিশ্বের জমিনে কলেমা কায়েম হতো না সেই দিন ইসলাম জরমের মতো মিটে যেত আমার রসুল্লাহ আল্লাহ পাকের দরবারে ইউসাল্লি রাকাতাই আল্লাহ তোরা কা নামাজ পড়ে আর দোয়া ও মুখ খুলে বাদা আল্লাহ দরবারে হুজুর দুহাত
তুলে দোয়া করেছিলেন আল্লাহ আপনি রহমত দান করুন সঙ্গে সঙ্গে আল্লাহর আসমানটা মেঘে মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেল আল্লাহ যেমন পানি বর্ষণ করেছিলেন তেমন আল্লাহ রহমতের ফেরেশতা নাযিল করেছিলেন মুসলমানদের সহায়তা হয়েছিলেন যার জন্য হাজারের বিরুদ্ধে নিরস্ত্র জিহাদ করা সত্ত্বেও সেই দিন ঈমানদার গণেরা মুমিন মুসলমানেরা জয়ের পতাকা লাভ করেছিলেন আজকে 2019 আজকে কত তারিখ চৈত্র মাসের 2 তারিখ আজকে আমাদের এই ওয়াজ মাহফিল ইয়েস স্যার যাক আপ লোগো কো অসুবিধা হতা হ্যায় অসুবিধা হচ্ছে না তো এই কুটুম কুটুম ভাব করো বলতো এই এই ভালো করে ভালো এই পাগলা নাকি এই ছেলেগুলো একটা কাজ করো তোমরা অনেক কাজ তো জীবনে করলে আজ একটা করো তোমরা আমার লক্ষ্য রাখো আমি তোমাদের লক্ষ্য রাখি নাচতে পারলে না হুজুর তুমি শুধু আমাদেরই দল চলতে দেখুন তুমি একটু একটু ঘুমাতে শুধু ঠিক বলি বলুন তো দেখি ঘুমের রাত্রি যখন লোক ঘুমাবে হুজুর তখন তুমি দাওয়াত দিতে পারবে আমি দেখলাম না গেলে দাওয়াত চলে যায় আমার তো বইয়ে দাঁড়িয়ে কি বলবো না রে দেখবি চাপেন না আওয়াজটা চাপেন না সবাই মিলে লাগেন না জোর করে না রে দেবী আর একটু জোরে বলে না রে দেবী আবু আব্দুল্লাহ আফজাল সাহেব হুজুর রহমাতুল্লাহ বচ্চনে কি সালে সালাম এই আমাদের মুরুব্বিদের ইশারে সালাম হ্যাঁ হ্যাঁ এই মাহফিল আমাদের মুরুব্বিদের জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুর কিবলা উপকৃত আমরা সকলে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআন দিয়ে বললেন হুদাল্লিল মুত্তাকিন তোরা মুত্তাকি পরহেজগারী অবলম্বন কর ওরে মুসলমানেরা নাম্বার ওয়ান যদি হুদাল্লিল মুত্তাকিন ওয়ালা কাউকে দেখতে চাস তোরা তোদের নবীর দিকে তাকা আমি আল্লাহ বলে দিলাম তোদের নবী হলেন হুদাল্লিল মুত্তাকিন তোদের নবীর মতো পরহেজগারীতা ব্যক্তি হয় না হবে না আর কিয়ামত পর্যন্ত হবে না জন্মাবে না আর একটু জোরে জোরে বলে সুবহানাল্লাহ আমি আল্লাহ পাক কোরআন দিয়ে তোদের বললাম তোরা পরহেজগারীতা অবলম্বন কর মুত্তাকি হয়ে যা আমি আল্লাহ পাক তোদেরকে যেমন দুনিয়ায় বাঁচাবো তেমন আখেরাতেও বাঁচাবো তোদেরকে খাওয়াবো তোদেরকে পড়াবো তোদের জিম্মা নেবো তোদের জিম্মাদার হয়ে যাবো তোদের নিরাপত্তা দেবো আমি আল্লাহ পাক কথা দিলাম তোদের দুনিয়ার দায়িত্ব নেবো তোদের আখেরাতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেবো আমার রাসূলুল্লাহ বললেন আল কাবুর রাউদাতু মিরিয়াজুল জান্নাহ হুদাল্লিল মুত্তাকিন হয়ে যাবে তাদের কবরটা আমি রাসূলুল্লাহ বলে গেলাম রিয়াজুল জান্নাহ হয়ে যাবে আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা বলেরা বেশি আমি পারবো না দুটা একটা হোক যে এই তাকওয়ার ফতোয়া এক এই কথা বলেন না কেন আমার দিকে তাকওয়ার ফতোয়া এক কি হুজুর তুমি যা বলার বলো দিন বলি বাবু না গো না 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 আও না তাকু আলাদা ফতো আলাদা ইনি মনে করছে সব সময় ট্রেনে চলছে মনে আমারও যা ভালো লাগছে অন্য লোকের সেই ভালো পারলাম আমি আস পাচ্ছি না এসি গাড়ির লোকে জিজ্ঞেস করতে আগে ভাড়া কত নিয়েছে লোকালি উঠে মনে করছে সব সমান ভাড়া বলবো যে নাকি যে যে তাকওয়ার রুট আলাদা ফতোয়ার রুট আলাদা ছোট্ট একটা আপনারা ভাইয়ের মতো আমি জিজ্ঞাসা করে ছোট করছি না কিন্তু আমাকে ক্ষমা করে দেবেন আচ্ছা আমি এমনি ভাই ভাই আলোচনা করার না বলুন দেখিনি মনে করুন কোনো এক জায়গায় আপনার দুই বন্ধু একসঙ্গে বেড়াতে গেছে কুলসিরু বিলাদে আল্লাহ দুনিয়া সাহেব সফরে বেরিয়েছে আপনার দুজনেই নামাজি পকেটে কুলবি থাকে যখন ওয়াক্ত আসে আল্লাহ নামাজ পড়ে নেন এই করতে করতে বেশ কিন্তু কেটে গেল বহু দূর যেতে যেতে কোনো একটা জায়গায় পৌঁছেছেন এমন একটা জায়গায় সেখানে পানি আকাল পানি নেই আসরের নামাজ হয়ে গেছে আসরের পরে আবার যাচ্ছেন দুজনে মিলে যেতে 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 হঠাৎ আল্লাহর হুকুম যেভাবেই হোক যাই হোক অজুটা নষ্ট হয়ে গেছে দুজনের মধ্যে কারুর অজু নেই
হঠাৎ মাগরিবের আযান। এই কারে গল্প করছি বলো আওয়াজ হবে হাফেজওয়ালা সলাওয়াতে ওয়া সলাতুল বুসফা বা কুমুলিল্লাহে করতি আসরের নামাজটা জামাতের সঙ্গে পড়েছেন জামাতের পরে এবার দুইজনে মিলে একসঙ্গে চলেছেন দুজনে মিলে একসঙ্গে যাচ্ছেন 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 একুশ পাড়ায় চলুন বিসমিল্লাহির রহমানির রহিম বা সুবহানাল্লাহ বা সুবহানাল্লাহ হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন মনে করুন মসজিদটা ফাঁকা জায়গা দূর থেকে দেখতেও পাচ্ছেন আজান শেষ হয়ে যায় মুসল্লিরা কাতার কাতার দিয়ে দাঁড়িয়ে যায় কত কামাতি সলাত কত কামাতি সলাত মুয়াজ্জিন তকবীর দেয়া শুরু করে দেন আপনারা দুজনে পানি খুঁজছেন এমন একটা জায়গা সেখানে পানি নাই কুয়া নাই পুকুর নাই ডোবা নাই খাল নাই ফিশারি নাই কিছুই নাই টিউবওয়েল নাই ট্যাপ নাই পানির কোনো সন্ধান নাই অথচ মুয়াজ্জিন সাহেব কত কামাতি সলাত কত কামাতি সলাত তকবীর শেষ হয়ে যায় ইমাম সাহেব العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين মনে করুন নামাজটা মাইকে হচ্ছে আপনি ইমাম সাহেবের কেরাত শুনতেও পাচ্ছেন কিন্তু পানি মিলল না কি করবেন ভাই তাই এমন করেছে আপনাদের মতো পিছনে যারা এই একটা একটু ঘুমোচ্ছে না তো কেউ এক ছেলেরা ঘুমোচ্ছে না তো তাহলে পানি না পাবেন কত হবে মাটি তাই মুন পাতায় মামা তাই মুন অত সহজ তাহলে তো হয়ে যাবে বাবাজি যে হুজুর আছেন আর হুজুরের ওস্তাদ হযরত ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি আছেন একসঙ্গে দুই ওস্তাদ ছাত্র যাচ্ছেন 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 এমন এক এলাকায় পৌঁছালেন আসর হয়ে আসরের পরে আবার যেতে লেগেছেন আমি ঠিক যেমনটা বললাম ওনাদের দুজনের কারো অজু নাই ইমাম আজম হুজুরের যেমন অজু নাই ইমাম হাম্মাদের তেমন অজু নাই কিন্তু দেখা যায় হঠাৎ মাগরিবের আযান শোনা যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান শোনা যায় আযান যেন শেষ হয়ে আসে পানি খুঁজতে লাগে কেউ পানি মেলাতে পারলেন না ইমামে আযম আবু হানিফা রোমান ইবনে সাবের হুজুরের ওস্তাদ মুর্শিদ হযরত ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহ বলতে লাগেন বাবা ও ইমামে আযম আবু হানিফা পানি যখন মিলল না বাবা এসো বাবা এসো মাটির ওজুতে আল্লাহর নামাজটা জামাতের সঙ্গে পড়া যায় 27 গুণ না কত গুণ জামাতের সঙ্গে পড়া যায় ওনার ওস্তাদ ইমাম হাম্মাদ রহমাতুল্লাহ আলাইহি ছাত্র আমাদের ইমাম ইমামে আযম আবু হানিফা হুজুরের কাছে প্রস্তাব রাখলেন শুনছেন তো দুটো কথা ঘরে নিয়ে যান এমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছিলেন হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন মাফ করে দেবেন আমাদের মাটির ওজুতে নামাজটা এখন জায়েজ হবে না কি
মাটি হুজুর মাটি রোজিতে হুজুর নামাজ এখন যায় কেন বাবা মাটি কম লাগে পানি নেই তো জামাত শুরু হয়ে গেছে তো 27 গুণ রাইন চলছে তো এ কথা বুঝতে পারছেন না হ্যাঁ তুমি জামাত ধরবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন হুজুর বেয়াদবি মাফ করবেন এখন তাহাম্মুদ রোজুতে নামাজ হবে না এখন পানি খুঁজতে হবে পানি খুঁজতে 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 ওয়াক্তের শেষ প্রান্তে পৌঁছাতে হবে এরপরে এমন সময় পর্যন্ত পৌঁছাতে হবে এরপরে যদি পানি খোলা হয় মাগরিবের নামাজের সময়টা চলে যাবে তখন পানি খোঁজা চলবে না তখন মাটির অযুদ্ধে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে এখনো পানি খুঁজতে হবে ততক্ষণ পর্যন্ত খুঁজলে পরে নামাজটা ফরজ না হয় যখন আমরা বুঝে যাব এরপরে যদি পানি তালাশ করি আমাদের নামাজটা ছেড়ে যাবে বুজুর্গ ইমাম আহমদ গো বেয়াদবি মাফ করবেন আল্লাহ কোরআন পাকের প্রথম হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ মুত্তাকিন শব্দ দিয়ে আমাদের এটাই বলতে চাইলেন যে এখনো পর্যন্ত পানি খুঁজতে লাগবে যতক্ষণ পর্যন্ত খুঁজলে নামাজটা ফরজ না হয় তারপরে যদি পানি না মেলে তখনই তায়াম্মুম রুজুতে নামাজ হবে তার আগ পর্যন্ত তায়াম্মুম রুজুতে নামাজটা করা চলবে না একেই বলা হয় হুদাল্লিল মুত্তাকিন বাবু গোলামাকে বুঝলে হবে না চয়সী যন্ত্রণা সে চিনি খেলে মিষ্টি লাগে কিন্তু কাগজে লিখে চাটলে মিষ্টি লাগবে না বলতো তুমি কাগজে লিখে চাইতে সব জিনিসের রং আছে কালার আছে ফসকে ইনি একটা জামার জন্য আজ থেকে ফিস দেখতেছে কোন হাটে না যাচ্ছে একবার ডুমডুড়ি একবার বড়দেছি একবার হাওড়া হাটে সে ফিস আর পছন্দ একটা জামা আমার যদি আপনার যদি পছন্দ জ্ঞান থাকে আল্লাহ পছন্দ জ্ঞান নেই কালার জ্ঞান নেই আমার ইয়াদের কিন্তু কালার আছে আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা করেরা তাই কোরআন পাকে প্রথম আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন দিয়ে বললেন ওরে মুসলমানেরা তোরা যদি নাম্বার ওয়ান হুদাল্লিল মুত্তাকিন ওয়ালা ব্যক্তি কাউকে দেখতে চাস বা নাজারা ইলা রাসূলিল্লাহ সাদাও একটা রং লালও একটা এই সবাই শুনছি তো সাদাও একটা রং লালও একটা রং কালো একটা রং সবুজ একটা রং নীল একটা রং হলুদ একটা রং যে বিয়ে করবে নশাসে কুয়ে কাল উনি উকিল না ঘটক কি বলে তার মেয়ে দেখতে বলছে যাই বলুক তাই বলুক বারবার একই কথা বলছে মেয়ে যেন টপ হয় টপ 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 ওই জায়গায় বাকি দোকানে সব রকমের কালার আছে সব কালারই চলছে মনে করুন সম্বন্ধে আমি মানুষ একটা কালারের রস করছি ধরুন আমি আজুন সাদা কালার সাদারই রস আছে তাহলে একটু বলি ঠিক আছে নারায় চব্বি এই ওরকম না আর একবার জোরে বলেন নারায় চব্বি আল্লাহকে হাতে যুগর দেখান তো আল্লাহ অনেকে ছিল কিন্তু নেই আমরা আছি এই হাতে যুগর দেখান আল্লাহকে নারায় চব্বি আমার নয় আল্লাহকে দেখান নারায় চব্বি আল্লাহ হাত পড়া দিয়ে থাকতে না দুটো এই তুলেছে
হোসেন ঘোড়া এই এই তাহলে ওই দুটি তো এই হাতটা ফুল 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 এরাও জ্বালায় বলেছে কি জ্বালা বলে দেবাঙ্গা হুজুরটা তো পাড়াটা ইনি একবার হাত তোলে একবার পা তোলো কি ছাড়ে এই আমার দোষ না কিন্তু এক ছাত্র আমার দোষ জন্য খবর দেয় আমার দাও খাই করে আর যার দোষ সব সময়ের দোষ কি বা বলি বলুন তো আমার পেয়ারা পেয়ারা লাভালা করে দুটো কথা করে নিয়ে যান আল্লাহ পাক বলে তোরা তোদের নবীর দিকে তাকা তোদের নবীকে আমি আল্লাহ পাক নাম্বার ওয়ান হুদালের মুত্তাকিনের কাফেরার মানুষ করেছি আর এক পাখি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ছোট্ট করে পারে আপনাদের কাছে নবী আমার মক্কাতুল মুয়াজ্জামার জমিন থেকে কালতে কালতে মদিনা হিজরত করছেন একটু আগের লাইন থেকে বলুন আপনাদের ধৈর্য থাকবে তো অসুবিধা হবে না তো ওর ওষুধ অনেক কথা বাবু মোটামুটি একটু আরে বাবা যে বছর রসুল্লাহ দুনিয়া এসেছিলেন সে আবরা বাচ্চা খাদার কাবু খানতে এসেছিল শুনেননি সেই ইয়ে মেয়ে বাড়ি করে বসে তো অনেক লম্বা ঘটনা অনেক রকমের কারণ আছে তার মধ্যে একটা উনি একটা কাবা করে বসে একটু ছেড়ে দিতে বলছি উনি একটা কাবা করে বসে ওনার কাবাতে একটা লোক যায় ওনার উপদেষ্টরা বললো স্যার ওই মক্কার কাবাটা না ভাঙা পর্যন্ত ঠিক আপনার লাইন হবে আপনি যদি পারেন ওই কাবাটা যদি ভাঙতে পারেন তাহলে লোকে কেউ ভিড় করবে কথা বলছেন এই ঠিক বলেছিস তো তোর বুদ্ধাস্ত মাথা দেখ প্রমোশন বাড়িয়ে চল তাহলে মক্কার কাবা ভাঙা হবে চল কটা উপদেষ্টা বলছে স্যার অত সস্তা না আমি কিন্তু গল্প করছি না বলো বহু আলেম আছে জিজ্ঞেস করে দেখবেন যে বলি নাকি অত সস্তা না স্যার আপনি এখানে ইয়ে মেয়ে নেতা আর এখান থেকে মক্কায় গিয়ে খোদার কাবা ভেঙে আসবেন লোক ছেড়ে দেবে চামড়া খুলে দেবে কত ঠিক বলেছিস তো তাহলে একটা লোকের সঙ্গে একটু লাইন করতে হবে হ্যাঁ একটা লোকের একটা জোগাড় করতে হবে যার কি বলে হেল্প পাবো সেল্টার দেবে খোদার কাবা ভাঙার জন্য ঠিক বলেছিস তোর মাথায় বুদ্ধি আছে খোঁজটা একটা লোক খোঁজ তা খুঁজছে ভাই সে গরু খোঁজা করছে কি খোঁজা এই গরু আড়ালে কি হয় কখন কারে কি বলে ঠিক পায় না কখন কারে মা বলে তাও ঠিক পাচ্ছে না প্রবেশ করতেন ইন করতেন সেটার নাম বাবু সালাম হুজুরের বাড়ির সোজা আর ওই আবু জাহেল বাড়ির গায় ও শয়তানটার বাড়ি একদম খোদার কাবা ওরে বাবু একই ডিটে তো এটা কাবা এই আবু জাহেলের শয়তানটার বাড়ি এটা রসুল্লাহর বাড়ি সব এক ডিটে তো রে জি জি যাই হোক আগ্রা বাচ্চার লোক খুঁজে 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 পরে ফিরে গেছে আবরাবাদ কি বলে আবু জাহেল তোমার একটু সেল্টার দিতে হবে খোদার কাবা ভাঙবো হ্যাঁ তোমার ঢেল কি দেবে তুমি কি দেবে বুঝলেন না তফসিরে কেতাব এসেছে বাচ্চা আপনার একটা সুন্দরী মেয়ে ছিল ওই মেয়েটার নাম নাকেরা আবু জাহেল বলল নাকেরাকে যদি আমার সঙ্গে বিয়ে দিতে পারো তাহলে আমি সেলটার দেবো কাবা ভাঙায় মদত জোগাবো আবরা বাচ্চা বলল ঠিক হয় বিশ্ব সুন্দরী দিয়ে দেবো নাকেরা ওই জন্য করতো আবু জাহেল ভেতর বিশ্ব সুন্দরী বউ হচ্ছে উনি মাত্রা তারপরে লাস্টের দিকে যখন ভাঙবে ভাঙবে ভাব দিন তারিখ কাছে কাছে কদম উপদেশটা বাচ্চা আপনাকে বলছে স্যার আমি একটু কথা বলবো একটু বলুন একটু বড় একটা কাজ সমাধান করতে যাচ্ছেন মুসলমানদের কথা কাবা ভাঙবেন মুসলমানদের কাবা ভেঙে দেবেন একটা মেয়ের পরিবর্তে বলা যায় না যদি ঘুরে যাবে কাজ করে আর একটা মেয়ে আছে ওটা ওটা বিয়ের মেয়ে ওরা নিয়ে তা যাও বলে দাও আমি দুটোই দেবো এক মায়ে দুই মেয়ে আবু জাহেলের বলা হলো তোমার কপাল চওড়া কি আবার ভাই তুমি ভাই কেনা ও তখন গরিব গোড়া বা ভিটিওয়ালা রিক্সাওয়ালা খেলোয়াড় ঠেলে ও সারা
মেনু বলছে মেনু গিয়েছে কি কি খাওয়া পাপড় খাওয়া সব আর দাউদ তবে যারা দিতে পারবে তারা রিক্সাওয়ালা আউট ঠেলাওয়ালা আউট বড়ফলা আউট হাতি বাহিনী অশ্বারোহী পদাতিক সৈন্য আসি আসছে সংক্ষেপ বকাতুল মুআজ্জামাত আলামাতের ময়দান আর মুজদালিফা উভয়ের পিছনে ওয়াদিয়ে মহাসার বলে একটা জায়গা আছে ওই জায়গাতে এসে পৌঁছালো বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طير الأبابيل اتو كي جرى ولا جبنا سبحان الله الله بار أبابيل باقي بدلين شلو جرى 32 بيس تاتي كلا فتح হয়ে গেল দশটা সঙ্গে করলাম আব্রাহাম তার স্টাফ জনমের মতো মরে ইন আযাবি লাশাদিদ আল্লাহ পাক জগতের মুসলমানদের যেন এটাই বোঝাতে চাইলেন ওরে মুসলমানেরা ও আমার ইমানদার বান্দা বান্দি বান্দা বান্দি বান্দা বান্দিরা তোরা কাবাওয়ালা হয়ে যা শরীফাতে আল্লাহু আকবার তোর আমার কাবাকে কেবলা করে আমি আল্লাহ পাক আমাকে সেজদা দে ওয়ারকাউ মাআর রাকিঈন আর কি জোরে বলে সুবহানাল্লাহ তোর আমাকে রুকু দে আমি আল্লাহ যেমন বাঁচিয়েছি ওরে মুসলমানেরা কাবাকে কেবলা কাঁদলে ওয়ালাদেরকে আমি আল্লাহ পাক বাঁচিয়ে দেব শুধু দুনিয়ায় বাঁচাবো না আমি আল্লাহ আখেরাতেও বাঁচিয়ে দেব ওরে মুসলমানেরা কেবল তোরা আমার হয়ে যা আল্লাহুল মাওলা ফালাহুল কুল আমি আল্লাহ তোদের হয়ে যাব ওরে মুসলমানেরা ওরে ইমানদাররা তুম লোক বান ঘাবড়া না তোরা ঘাবড়াবি না তোরা চিন্তা করবি না আমি আল্লাহ কথা দিলাম সবাই যদি তোর দুশ্মন হয় আগার সবাই তোর দুশ্মন হয় মাগার আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব আর তুমি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কাবা ভাঙা হলো না আর আমাদের সে বের খবর কি বিশ্ব সুন্দরী নাকে রাখে একবার দেখবে দূর থেকে হায় হায় ওই বিশ্ব সুন্দরী আমার বিবি হতো কতটা ভালো হতো আল্লাহ সে সুযোগ দিলেন না তফসিরে কিতাবে লেখা আছে ওই বিশ্ব সুন্দরীকে একটা বিষতর সর্প দংশন করে তাকে মেরে দিয়েছিল সে মারা গেল একটা বারের জন্য আবু জাহেলের কপালে জুটলো না বিশ্ব সুন্দরীটা দেখতে কেমন একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আসলাম দিলিয়ে নেন ও আমার পেয়ারা ভাইরা তাহলে কি হলো আবাবিল পাখি দি আল্লাহ চরমের মতো ওদেরকে মিটিয়ে দিলেন আমার রসুল্লাহ
সেই বছরে সালাতুন নবী মওলুদুন নবী বিলাদাতুন নবী আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের দুনিয়ায় ওবারসালনাক ইল্লা ইল্লা রাহমাতাল লিল আলামিন আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ রাহমাতাল আলামিন হয়ে রবিউল আউয়ালে চলে আল্লাহ পাক হুজুরকে পাঠালেন আমার হুজুর দুনিয়াতে তশরিফ রাখলেন একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ এই জোরে চিল্লে আপনি আন্দাজ পাইনি তো মিলাদের জোরে বানানো আলাদা চিল্লে বানানো আলাদা লিখতে আলাদা বানান আলাদা তাহলে আওয়াজ একরকম হবে কেন চিল্লে যখন বলে অনেক চেষ্টা করা হয়েছিল হ্যাঁ একদলে উদি করেছিল সে অনেক কথা কাবা শরীফের পাশে উদিকে মিটিয়ে দেবে আতুল ঘরে নাকি শেষ করেছে আতুল সে অনেক কথা আছে বাবা এখন যাই হোক সেই নবীর দরজাহাত বড় হলেন চল্লিশে পৌঁছালেন বিসমিল্লাহির রহমানির রহিম শাহরুর রমাদ আল্লাতি উনজিলা ফিহিল কোরআন আল্লাহ পাক নবী পাকের চল্লিশে কোরআন শরীফ পাঠ দান করলেন আর বেশি জোরে হবে না সুবহানাল্লাহ নবী আমার আল্লাহর কোরআন প্রাপ্ত হয়ে ইমানের দাওয়াত দিতে লাগলেন আর কাবা শরীফকে সেজদা করে কেবলা করে আল্লাহকে সেজদা করতে বললেন আমার নবী পাক হয়ে গেলেন কাবা শরীফের রক্ষণাবেক্ষণকারী আর আবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সে আবু জাহেলের খবর কি ও তো বের হলো না মনে কত কথা কত ব্যথা আবার সেই কাবাকে দেখভাল কে লিয়ে মুহাম্মদ নে পয়দা হওয়া মুহাম্মদ নে ভূমিকা লিয়া অতএব মুহাম্মদ কে দুনিয়া থেকে মেটাবোই মেটাবো আমার আল্লাহ যেন আওয়াজ দিয়ে বলছেন রে আবু জাহেল তুই জানিস না যে হাবিবের জন্য মুহাম্মদের জন্য আমি আল্লাহ কাবা বানিয়েছি কাবাকে কেবলা করেছি সেই কাবা থেকে কাবাকে যখন পারিস না আমি আল্লাহ বলে দিলাম তুই আমার হাবিবকে পারবি আমি আল্লাহ জানি তুই আমার হাবিব ভাই কি মেটাবি তুই নিজে মেটে যাবি একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর শয়তান মনে অনেক কথা অনেক ব্যথা বিয়ে হলো না অনেক আশা মনে রয়ে গেল আবার সেই কাবাকে কেবলা করে আল্লাহকে সেজদার কথা মতে মুহাম্মদকে চলে গেলেহি আমার হুজুর কিছুই জানেন না হুজুর ঘরের মধ্যে ঘুমাচ্ছেন আমার আল্লাহ পাক বলছেন যে আবু জাহেল মনে রাখিস আমার হাবিব ঘুমাতে পারে আমি আল্লাহ ঘুমাই না বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم আমার সন্ধ্যা পর্যন্ত আসে না জিব্রাইল আমার নবীকে বলে দাও উনি যেন আবু জাহেলের সম্মুখ দিয়ে নিশ্চিন্তায় নির্দ্বিধায় আমার সঙ্গে মদিনায় রওনা হয়ে যায় আমি আল্লাহ কথা দিলাম আবু জাহেল মারা তো দূরে তার ও শয়তানটা চোখেও দেখতে পাবে না আবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাহলে মদিনা শরীফের হিজরতের কথা একটু বলেছিল মনে এই সেখানে অস্ত্র পৌঁছেছে এই হা হোক করে ঠিক আছে নাকি এই আমি আরে টস করবো আরে টস করবো তো নাকি রসুল্লাহ মক্কা থেকে মদিনা যাচ্ছে না তো যাচ্ছে না জন্মপিটার তো বাবু বারে বার হুজুর আমার মক্কার কাবার দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন ঝরঝর 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 করে কাঁদছেন আর কাবাকে যেন বলতে লেগেছেন যে কাবা রে কাবা আমি তোমাকে ছেড়ে যেতে চাই না মক্কার মানুষ আমাকে থাকতে দিল না ও কাবা তুমি থাকবে
না কাঁদবে না কাঁদবে না নেমাই আসা আল্লাহ ইচ্ছা করলে ইনশাআল্লাহ রাজিদ আমি রাসূলুল্লাহ জিন্নাতে তোমার সঙ্গে মিলিত হবই হব আমি রাসূলুল্লাহ তোমার কাবাতে আসব সংকেত এক বছর গেল দু বছর গেল তিন বছর গেল চার বছর গেল পাঁচ বছর গেল আর সব বছর চলে গেল আমার রাসূলুল্লাহ আল্লাহর কাবায় যাওয়া হলো না ও ভাই মুরব্বি বলেন নবী আমার আর সহ্য করতে পারছেন না যে কাবাতে আমি নবী নামাজ করতাম কাবার মধ্যে আল্লাহকে সিজদা করতাম রুকু করতাম দোয়া করতাম হায় হায় আজ ছয় সাত বছর হয়ে গেল ছোট ছোট বছর কেটে গেল আমি রাসূলুল্লাহ কাবা যেতে পারছি না আমি নবী শুদ্ধ করতে পারছি না আল্লাহ কবে যাব কাবা কবে যাব কাবা আপনার কাবাতে গিয়ে আমি নবী কবে আপনাকে একটু সিজদা করবো সংক্ষেপ কারণ সেভেন ইয়ার্স সাত বছরের মাথায় নবী আমার ওয়ালিল্লাহি আলাইনা সিজুল বাইতে মারিস্তা তাইলাই হে আমাদের সময়ে আল্লাহ নবী আল্লাহ কাবার মেহমান হওয়ার জন্য রওনা হয়ে গেলেন আমি মক্কায় যাব কাবায় যাব আমি মিনাতে যাব মুজদালিফায় যাব আরাফায় যাব ইত্যাদি নিয়ে করে নবী আমার আল্লাহ পাকের কাবায় গেলেন কিন্তু যেই না হুজুর পৌঁছালেন রে করে কুপারে করে কুরাইশরা তেড়ে আসলো ও হযরতে মুহাম্মদ সবাই বলল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে হস্ততে দেয়া হবে না আপনাকে কাবায় থাকতে দেয়া হবে না আপনি মদিনা শরীফে রওনা হয়ে যান একটু বলবো সবাই শুনবেন কারা কারা শুনবেন না হাত তুলুন এই আজ তাবারুক আছে তাবারুক আছে আজকে খেয়ে নেবেন নাকি এই সাদা মাটা নৌকা আমি কি বললু আর কি বলবো কারা যারা শুনবেন না আমি বুঝতে পারছি যে কি হচ্ছে যে একটু আনন্দ করে বলছি দুঃখ মাতলে না বলি আপনি ভাই আপনাদের দোষ না আমি বলি হাত পা দুটো তুমি ঠান্ডা ঠান্ডা চলছে চলে যাবে কি ও আমি জানি যে ঘুমটা হতো না কি আর সেইটাই এরা রাত যাচ্ছেন আজকে সত্যি ঘুমে যাচ্ছিল কি ঠিক না প্যারে হাজে হাজে সঙ্গে রসুল্লাহ মক্কা কাবাতে ইন করলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে হজ করতে যাওয়া হলো না আরো সংক্ষেপ নবী আমার কাবাতে থাকতে পারছেন না আল্লাহ কাবাকে তওয়াফ করবেন তওয়াফ করতে দিল না পরিশেষে নবী আমার জাজ্জার 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 করে কাঁদছে হায় হায় কাবাতে এসেছিলাম যদি একবার আল্লাহ কাবা শরীফের মধ্যে ইউসাল্লি রাকাতাইন আমি নবী দুটো রাকাত নামাজ অন্তত পড়তে পারতাম আমি নবী আমার জানটা ঠান্ডা হয়ে যেত কিন্তু কাবা শরীফের যে দরওয়াজা লাগানো তালা দেওয়া চাবিটা কার কাছে আছে খোঁজ নিয়ে দেখা গেল ওসমান বিন তালহা নামে একজন ব্যক্তির কাছে সংক্ষেপ করে বলছি ভাই আমার নবী পাক ওসমান বিন তালহাকে খোঁজ করে করে বার করে বলতে লাগলে বাবা ওসমান বিন তালহা ও বাবা ওসমান বিন তালহা একবার কি কাবা শরীফের চাবিটা দেবে বাবা আমি বহুদিন পরে আল্লাহ কাবায় এসেছি আমার কলিজা ফেটে যাচ্ছে বাবা একটাবার আল্লাহর কাবার মধ্যে কাবার দরওয়াজা খুলে আমি লবি দুটো রাকাত নামাজ পড়ে আমার জানটা পুরো শান্তি দিতে চাই আপনার ওসমান বিন তালহা ওই সময় বলেছিলেন ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার ওই কথা বলবেন না আমাদের সিদ্ধান্ত আছে আপনার হাতে কাবার চাবি দেওয়া তো দূরে থাক আপনাকে কাবায় থাকতেও দেয়া হবে না নবী আমার ঝাঁঝা ঝাঁঝা করে কাঁদছেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন বাবু ওসমান বিন তালহা রে একটা আমার কাবা চাবিটা দাও আমি বেশি সময় নেব না ইউসাল্লি রাকাতাইন মাত্র দুটো রাকাত নামাজ পড়ব একটু ছোট্ট করে দোয়া করে চলে আসব এটি আমার যথেষ্ট হয়ে যাবে ওসমান বিন তালহা আবার বলতে লাগলেন ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি চার জেনে রাখুন যতই আপনি বলুন না কেন বুঝান না কেন আল্লাহর কাবার চাবি আপনার হাতে দেওয়া যাবে না কি একটা নারিকেল গাছ আছে বাড়ির মাঝে দাদুর হাতের গাছ ছেলেরা ভাই ভাই অনেক
আব্বুরাতের গাছ সকলে বিয়ে হয়ে গেছে, ছেলেপুলে হয়ে গেছে, নাতি পোতা দাদুরাতের গাছে ডাব খাবে, ডাব বোঝেন না, সবাই খাচ্ছে, শুধু আমার বাদ, আমি বাদ, বোঝেন না, কষ্ট লাগবে না, লাগবে না, পয়সা লাগলে অনেক দিতে পারে, একটা কেন, এক হাজার ডাব কিনে বাচ্চাদের খাওয়ানোর ক্ষমতা আল্লাহ আপনাকে রেখেছে, কিন্তু আব্বুরাতের গাছের ডাবটা আমার বাচ্চাটা খাবে, সে হোক না ছোট, কি কথা ঠিক কিনা, পরিচয়টা ফেটে যাবে না, যাবে না, আমার আব্বার হাতের গাছ সকল ভাইয়ের ছেলেপুলেরা খাবে, কিন্তু আমার ছেলেপুলে আমি না, কষ্ট লাগবে না, লাগবে না, আল্লাহর কাবা বলে কথা, সবাই আছে, সবাই অধিকার আছে, সবাই প্রবেশ করবে, শুধু আমি মুহাম্মদ বাদ, একমাত্র অপরাধ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে 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 জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমি আল্লাহ হুকুমে বলে গেলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ইন হুয়া ইল্লা ওহাইয়ুন ইউহা, বাবা ওসমান বিন তালহা মনে রেখো, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর হুকুমে বলে গেলাম, এই কাবা শরীফের চাবি খুব সুন্দর, এমন একটা দিন আল্লাহ পাক আমার জীবনে আনিয়ে দেবেন, এই কাবার চাবিটা আমি রসূলুল্লাহ আমার হাতে চলে আসবে, ওই দিন ওসমান বিন তালহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার হাতে কেমন করে কাজের কাবার চাবিটা যাবে, তাহলে কি সেই দিন কুরাইশরা দুর্বল হয়ে যাবে, নবী পাক বলেছেন, না না না, দুর্বল নয় বরং আরো সফল হবে, তথাপিও কাবা শরীফের চাবিটা আমি রাসূলুল্লাহ আমার হাতে চলে আসবে, তাহা শুনে রাখো, তবু কাবার চাবি চলে আসবে না, আমি রাসূলুল্লাহ ওই দিন ওই সময় কাবা শরীফের চাবিটা নিয়ে যাকে ইচ্ছা তার হাতে তুলে দেব, জগতের কোন মানুষ প্রতিবাদ করার ক্ষমতা রাখবে না, দুর্বল কিস্তু বলা যেত হয় ঘুমাতে হয় ঘুমাবেন না, ছেলে বলবে ঘুমাবে না, এই দুর্বল কাকে বলে, হেলতা হয় দুর্বল বলে না, এক কথা বলে না, দুর্বল বলে আন্দাজ পাচ্ছে না, কাছে চুলতে পড়ে গেলে শুধু দুর্বল, আরে আমার পাঁচটা আর আপনার কাছে আছে দশটা, আরে দুর্বলকে আপনার কাছে আমি যাই, যাক পাঁচ যাক দশ জন হাতে থাক, এই কথা বুঝতে পারতে হয়, আগার বারা বিমান যায় তুম আগার আপনি দুর্বল বান যায় 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 দরজা আরো তো দুই স্টার, এই কথা বোঝেন না, অনেক রকমের রং আছে কালার আছে, শুধু হেলতা হয় দুলতা হয় উলার যাতা হয় পালার যাতা হয়, এটি দুর্বল, একটু একমতের মানুষ হয়ে যাবে, একটু ভাবুক হন, জি আমার পেয়ারা পেয়ারা, কি নাম বললাম, ওসমান বিন তালহা, তাই শোনেন ভালো করে মনে রাখুন, শুধু ওসমান বলবেন না ভুল হবে, আর শুধু তালহাও যেন বলবেন না ভুল হবে, বুঝতে পারছেন, এখানেই তো আলেমানার ব্যাপার, বাবা এখানেই আলেমানার ব্যাপার, যে এখানেই ব্যাপার, একটা কথাই আছে কবি বলেছেন, হরির উপরে হরি হরি শোভা পায়, হরির উপরে হরি হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়, হরির উপরে হরি হরি বসে তাই, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়, হরি মানে সাপ, হরি মানে প্রাণ, হরি মানে পানি, হরি মানে পদ্ম ফুল, হরির উপরে হরি হরি শোভা পায়, পানির উপরে
পদ্ম ফুলতাতে একটা ব্যাং বসা হরিকে দেখিয়া হরি হরিতে লুকায় একটা সাপকে আসতে দেখে ব্যাং পানির মধ্যে লুকিয়ে যায় তাই কবি বলেছেন হরির উপরে হরি হরি শোভা পায় হরিকে দেখিয়া হরি হরিতে লুকায় হঠাৎ করতে যান না আলাদা আছে নূতন চাঁদের আরবি আলাদা পূর্ণিমার চাঁদের আরবি আলাদা সাধারণ চাঁদের আরবি আলাদা নূতন চাঁদের আরবি হেলালুন সাধারণ চাঁদের আরবি কমালুন পূর্ণিমার চাঁদের আরবি হচ্ছে বাদরুন আল্লাহর আসমানের চাঁদটাকেও তিনটে ভাগে বিভক্ত করা হয়েছে যেন বলছিলাম ওসমান বিন তালহা বলে সেই ব্যক্তিটা তিনি পরে নবী সাহাবী হয়েছিলেন শুধু ওসমান বললে ভুল হয়ে যাবে শুধু ওসমান বলতে কে বলুন দেখিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান জি নুরাইন যিনি আমার রসূলের জামাতা ছিলেন ওসমানের সাথে আল্লাহ নবী বলেছিলেন বাবারা আমার জামাত ওসমান হবে আমি নবী আমার জান্নাতি বন্ধু আর হযরত তালহা কাকে বলা হয় শুনবেন হযরত তালহা কাকে বলা হয় শুনবেন নাকি আরে শুনলে গায়ের পশম খাড়া দিয়ে উঠবে মুসলমান ভালো করে শুনে নেন হযরত তালহা 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 রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবি হচ্ছেন তিনি হচ্ছেন যে সাহাবি আমার রাসূলুল্লাহ সরকারে দুআলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল ওফাত শরীফের পরে আমার নবী পাকের মাজার মুকাদ্দাস রওজা শরীফ খানা যিনি খনন করেছিলেন কবর খুঁড়েছিলেন মাজার খুঁড়েছিলেন তিনি হচ্ছেন হযরতে তালহা আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই মাজারের জায়গাটা রসুল মুকাদ্দাস শরীফের জায়গাটা আল্লাহর কাবা তো কম হয়ে গেল ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর তো কম হয়ে গেল আল্লাহ পাকের আসে মাওলা শরীফ অপেক্ষাও অনেক অনেক গুণে মর্যাদাবান আমার পেয়ারা ভাইরা ওসমান বিন তালহাকে আল্লাহ নবী বললেন ওসমান বিন তালহা আমার একদিন চলে আসছে কাবার চাবিটা আমার হাতে চলে আসবে আমি যাকে ইচ্ছা তার হাতে তুলে দেব জগৎ প্রতিবাদ করতে পারবে না আল্লাহ নবী ওই সময় মাথাগুলা বলে কাঁদতে কাঁদতে মদিনা শরীফে রওনা হয়ে গেলেন দিন যায় রাত আসে রাত যায় দিন আসে সপ্তাহ যায় মাস যায় ও মুসলমান আল্লাহ নবীর চোখের পানি শুকায় না ও তো শুধু কাঁদছে মক্কা বিজয় হয়ে গেল একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ পরের বছর আমার রাসূলুল্লাহ 170 আরব গভর্নর হয়ে গেলে বলুন না সুবহানাল্লাহ বাবা তখন মক্কা মদিনা ইরাক ইরান সিরিয়া জর্ডান কুয়েত সব আরবের মধ্যে ছিল 170 আমার রাসূলুল্লাহ গভর্নর বানায় বলুন না জোরে সুবহানাল্লাহ তাই নবীর তো সাথে সাথে রাজ আইনটা হুজুরের হাতে চলে এলো চিল্লা বললেন না এবার একটু গাড়ি সেই আবু জাহেল মনে আছে ও বেছে বলে ও মারে ধন্য মারে সে বদ্র মারে সে অপন্ন নাই কিন্তু চেনা চামুন্ডা বহুত বহুত জিন্দা থাকে বহুত কোশেশ কিয়া জিয়াদে জিয়াদে পর্বতে পর্বতে মরুভূমিতে মরুভূমিতে বহুত বহুত কোশেশ কিয়া হুজুর কো মিটানে কে লিয়ে লেকিন হর জগা আল্লাহ কুদরতা লিল্লাহি জামিয়া বলুন না জোরে সুবহানাল্লাহ হর জগা আল্লাহ হুজুরে সঙ্গী হয়েছিলেন বলুন না জোরে আলহামদুলিল্লাহ জোরে বললেন না আল্লাহ নবী বেঁচে গেলেন আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন তাদের মনের আশা মনে রয়ে গেল হায় হায় মুহাম্মাদকে পাওয়া গেল না মক্কা থেকে তাড়ালাম হলো না হায় হায় সেই মুহাম্মাদে মুস্তাফা এখন আরো গভর্নর হয়ে গিয়েছে তাই তাদের মনে ভয় ঢুকে যায় এখন কি হয় কি হয় এখন কি হয় কি হয়
পারলেন না, সবাই চিন্তা করে গেলেন আজকে ওনার হাতে রাস্তায় তো রাজ দরবার, রাজাই ওনার হাতে, এখন তাহলে আমাদের কি হয় কি হয় কি হয় কি হয়। সবাই দুশ্মনেরা চিন্তায় পড়ে যায়। সংক্ষেপ আলোচনা, নবী আবার মক্কা এই করছেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আগের বারে যখন যাচ্ছিলেন তখন নবী পাকের সঙ্গে 8,000 সর্দার সৈন্য সাহাবী যাই বলুন না যেন ছিলেন, এবার যেন 8-9-80,000 মতো অগণিত মানুষ মক্কার জমি আল্লাহ নবী যাচ্ছেন বলে সবাই ভূতের এক চোখ দেখার জন্য, এক পরক দেখার জন্য মক্কার জন্য ভিড় করেছেন। শুধু মুসলমান নয়, কায়ের কওমেরাও ইহুদি নাসারা জৈন খ্রিস্টান পার্সিয়ান পাদ্রি, চলো মক্কায় যাবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ঝলক এক পলক দেখবো। কেননা যার ব্যাকগ্রাউন্ড আমরা জানি, যিনি দুনিয়ায় এসেছেন বাপকে দেখেন না, মায়ের সহবত পান না, যিনি এতিমের ঘরে জন্ম নিয়েছেন এতিম হয়ে দুনিয়ায় এসেছেন, যিনি আরবের মাঝে মাঝে ছাগল ভেড়ামের বকরি খাওয়ালেন, যাকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হলো, যার বিষয় যার সম্পদ নাই, সেই দেখবো কেমন ব্যক্তিটা তিনি আর তার আদর্শটা কেমন, একবার সচককে দেখতে চাই। এই না মনে করে বহির আরব থেকে কাতারে কাতারে গায়ের কলমের আসে দিন মক্কার জমিনে ভিড় করার জন্য, একটা মানুষের ভালো করে পা গড়ানোর জায়গা নাই। আমার রাসূলুল্লাহ শুকরিয়া মক্কার জমিনে ইন করলেন, আল্লাহর কাবায় পৌঁছে গেলেন, একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। কেউ কিন্তু ঘুমাবেন না বলে, সব ঠিক আছে তাহলে, সব ঠিক আছেন তো তাহলে পিছনে, হ্যাঁ ঠিক আছেন না, আরে তো দুই ঠিক আছে ভাই, আমার সোনার চাবি যে আমার পেয়ারা ভাইরা নবী আমার মক্কার কাবাতে যখন ইন করছেন তখন ওই ওসমান বিন তালহা সহ মক্কার কুফারে কুরাইশেরা এতদিন আলহামদুলিল্লাহ আমার পেয়ারা ভাইরা বাবাজি আল্লাহ বলা করে না রবি আমার রহমাতুল আলামিন হয়ে বললে কি হয় করতে লাগবে না, আমি নিঃশর্তে সকলকে ক্ষমা করে দিলাম, একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু ওসমান বিন তালহার অবস্থা শোনা যাক, যিনি কাবা চাবি দেন না আমার নবীকে যিনি কা দিয়েছিলেন, সেই ওসমান বিন তালহা গোপনে গোপনে লোকের ভিড়ের ভিতর দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে আমার রসুলের দরবারের কাছে গিয়ে হুজুরের কদমটা বুকে জড়িয়ে নিয়ে ঝাঁকা ঝাঁকা করে কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আমি সেই ওসমান বিন তালহা, আপনাকে বড্ড কষ্ট দিয়েছিলাম, কত বছর কাঁদিয়েছিলাম, হুজুর আপনাকে ক্ষমা করে দেন, এই নেন কাবার চাবি নিয়ে নেন, এই চাবি এখন আপনার দরবার। আমার পেয়ারা ভাই আল্লাহ ভালা করে রাম এই ওয়াজটা শুনে নেন, হয়ে গেছে আমার ওয়াজ শেষ প্রায়। ওসমান বিন তালহা কাবার চাবিটাকে নিয়ে আল্লাহ নবীর হাতে তুলে দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মাফ করে দেন, আমি ওসমান বিন তালহা বড্ড কষ্ট দিয়েছিলাম,
বড় কষ্ট দিয়েছিলাম, হাজার হাজার দর্শক দেখছেন, আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব। জোরে বলুন না, আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব। আল্লাহ নবী ওই দিন ওই সময় ওসমানকে তালাকে শুধু ক্ষমা করেন না, বরং কাবার চাবিটা নিয়ে বলেছিলেন, বাবারা যে ওসমান তালা আমাকে কষ্ট দিল, কত বছর বজ্র কাঁদালো, আমি কাঁদতে কাঁদতে মদিনায় গেলাম, আমি নবী শুধু ওসমান বিন তালাকে ক্ষমা করলাম না, বরং কাবার চাবিটা অন্য কারো হাতে না তুলে দিয়ে ফিরে পুনরায় আমি ওসমান বিন তালহার হাতেই তুলে দিলাম। আরেকটা লাগে শুনবেন নাকি, নবী আবার বলেছিলেন, শুধু কাবার চাবিটা তুলে দিলাম না, ওসমান বিন তালহা শুনে নাও, আর দোয়া মুখ তুলে বাদ, আমি তোমার জন্য দোয়া করছি, কাবার চাবিটা যাতে ইন্না সাআতা লা রাইবা ফিহি কিয়ামত পর্যন্ত তোমার খানদানে রয়ে যায়। আমি নবী দোয়া করছি, জগতের কোন শক্তি তোমাদের খানদানের হাত থেকে কাবার চাবিটা নিতে পারবে না। হাজার হাজার দর্শক দেখে বোকা হয়ে গেলে হয়ে গেলেন, এ মুহাম্মদ তো সাধারণ মুহাম্মদ হতে পারে না, নিঃসন্দেহে আল্লাহ প্রেরিত পয়গম্বর, সাধারণ ব্যক্তির পক্ষে এত ক্ষমা স্বীকার করা সম্ভব নয়, যিনি বুঝে কাঁদারও তাকে ক্ষমা করলো, বললেন শুধু ক্ষমা করলেন না, চাবিটা অন্য কারো হাতে তুলে না দিয়ে তার হাতেই তুলে দিলেন, শুধু তাই না, তার খানদানে যাতে রয়ে যায় দোয়া করলেন। এই না দেখে হাজার 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 অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা আবার চত্বর থেকে তারা পা উঠালো না, তারা বলতে লাগলো আমরা কারো পেশারে নয়, কারো চাপে নয়, স্বেচ্ছায় সজ্ঞানে আমরা ইমানের কালেমা পড়ে ওনার আদর্শ উদ্বুদ্ধ হয়ে আজ আমরা মুসলমান হতে চাই। আয়রা ভালো করে শুনে নেন, আজ 2019 আজ পর্যন্ত কাবা চাবিটা ওসমান বিন তালহার খানদানে আছে। কয়েকদিন আগে পেপারসে দেখছিলাম ওই খানদানে যিনি সব থেকে বয়সের মুরব্বী, শিক্ষা ইত্যাদিতে মুরব্বী, তার হাতে কাবা চাবি থাকবে, তিনি মারা গেলে আবার যিনি মুরব্বী হবেন তার হাতে থাকবে, আর গভর্নরও যদি কোনো প্রয়োজন হয় কাবার মধ্যে প্রবেশ করার, ওসমান বিন তালহার খানদানের মুরব্বী থেকে চাবিটা নিয়ে তবে আরো গভর্নরকে কাবায় ইন করতে হয়, আবার কাজবিটি আবার চাবিটা আরো গভর্নরকে ওসমান বিন তালহার খানদানের মুরব্বীরাতে ফেরত দিতে হয়। আমার মুসলমান ভাইরা, ক্ষমা দয়া মায়া এর থেকে তাকওয়া আর বেশি বড় কোনো কিছুই হতে পারে না, একেই বলা হয় হুদাল্লিল মুত্তাকিন। আমি বলেছিলাম সাদা একটা রং, লাল একটা রং, সবুজ একটা রং, হলুদ একটা রং, নীল একটা রং, কালো একটা রং, তম্মদ একটা রং, মনে করো আমি সাদাটাই বললাম। ও মুসলমান অগণিত রসুল্লাহ সেই দিন পরিচয় দেওয়ার সুবাদে আজ পর্যন্ত সেই আদর্শকে রিসার্চ করে কাতারে কাতারে মানুষ বলে বাপরে মুসলমান হচ্ছে, এর থেকে বড় উদাহরণ মুত্তাকিন আর জগতে দ্বিতীয় হতে পারে না। এসে গেছে আল্লাহ আলী আসেন আমার আগে, তো একটা কথা বলবো, লাইনটা বলে রসুলের পরে কাদের দরজা, এই নবী পাকে সব সাহাবীরা জান্নাতে জানেন, জানেন সমস্ত সাহাবীরা জান্নাতে রে বাবা, সমস্ত সাহাবীদের মধ্যে 10 জন সাহাবী মর্যাদাবান জানেন তো, জানেন না, আরে বাবু যারা আশায় মুবাশশার গো, যাদেরকে রসুলুল্লাহ দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন সকলের মধ্যে এই 10 জন শ্রেষ্ঠত্ব মর্যাদা পেয়েছেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। আরেক লাইন, 10-এর মধ্যে 4 যারা রসুলের পরে খলিফা হয়েছিলেন ওনারা, দেহাউলাই খোলাফায়ে মিনবাদী আবু বকর ওমর ওসমান আলী, আরেক বলুন 4-এর মধ্যে 1 হযরত আবু বকর, বাদাল আম্বিয়ায়ে আবু বকর, আমার নবী বলেছিলেন নবী আলাইহিস সালামের পরে আমার আবু বকরের দরজা,
গাড়ি দুধের থেকে ঘি ঘিয়ের থেকে মাখন আছে না নাই তাদের দিকে তাকান, তাদের হুদাল্লির মোত্তাকিন একটা একটা করে শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আস্তে আস্তে পুরোপুরি শরীর মুজাদ্দেদুজ্জামান আমার দাদা হুজুর কিবলার দরবার, বাংলার মানুষের জুড়ে নম্বর ওয়ান হুদাল্লির মোত্তাকিন আমার মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কিবলা, ভারতের মানুষের জন্য আমার খাজা বাবা গরিবের নেওয়াজ রহমাতুল্লাহ আলাইহে, অত বড় মোত্তাকি আর জন্মাবে না তারা, তাদের কোনো ভয় নেই। 313 অন্যতম, 313 যেমন সেই দিন ছিলেন, আজকেও যদি আল্লাহ তাদের কামিল মুমিন হয়ে যায়, আল্লাহ সেই দিন যেমন বাঁচিয়েছিলেন আল্লাহ আজকেও বাঁচিয়ে দেবে। বাবা মোত্তাকির কারণ আছে, আমি একটু ওদের কথা বলেছিলাম, সাবিতে পরে কাজে সাবিতে পরে কারা ওরে বাবু ইমামগণেরা, ইমাম আজম বলেছি ইমামদের পরে কারা তরিকার ইমামেরা, আমাদের খাজা বাবা তরিকার ইমাম, জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা সাহেবের আম্মা নিজে বলেছেন আমার মঈনুদ্দিন জন্ম নেওয়ার পরে 41 দিন পর্যন্ত আমি নাপাকি ছিলাম, নাপাকি পর থেকে পবিত্রা যেদিন হয়েছিলাম তারপর থেকে 2.5 বছর 41-এর মোট 2.5 বছর দুগ দুপান যে করানো হয় 41 বাদ দিয়ে যে দিনগুলো ছিল, আমার মঈনুদ্দিন যখনই দুধের জন্য কেঁদেছে খুদার জন্য কেঁদেছে, আমি আম্মু বলছি, আমি বুঝতে পেরে আমি মঈনুদ্দিনের আম্মা আল্লাহকে সাক্ষী রেখে বলছি একটাবারের জন্যেও আমি আমার মঈনুদ্দিনকে ততক্ষণ বুকের দুগ্ধ পান করাতাম না, এতক্ষণ না পর্যন্ত আমি ওর আম্মা অজুটা না করতাম, আগে অজু করেছি, আমি আমার মঈনুদ্দিনকে কোলে তুলে নিয়ে আমার বুকের দুগ্ধ পান করিয়েছি। একেই বলা হয় বলুন কালার আছে রং আছে মুক্তাসার করলাম আল্লাহ হেদায়েত দেন ওই কাতারে হয়ে যান, উটের বাতারে রস শুনে ই তড়পাচ্ছে লাপাচ্ছে খাজা বাবার উপরে উঠবাদ আছে মানুষের শরীর নেই, মানুষ পর্যন্ত বসেছিল বাবু উঠতো উঠুনে উঠলে ঘুরে বাড়ছে বুট ফুট বাদ্যান। হ্যাঁ রাজা পর্যন্ত খেলা করেছিল রাজা নিজে, প্রশাসন বলছে স্যার গো ব্যাক গো ব্যাক চলে যান, আর খুজুরটা চেয়ে থাকে এদিক আসে ঘুরে বেরোচ্ছে আমাকে ক্ষমা করে দেবেন, ছুটে কুল হবে না আজও আল্লাহ বাঁচাবেন, বলুন জোরে ইনশা আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েতের আলোদান করেন, খাতেমা বিল খায়ের করেন, বিশ্ব মুসলিমকে শান্তি দান করেন, যে হুজুরের দরবারে এসেছি হুজুরের দরবারের ফায়েজ ও বরকাত আল্লাহ আমাদের সকলকে নসিব করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সীতাপুর দরবার শরীফের বরকাত আল্লাহ আমাদের সকলকে নসিব করেন, আল্লামা পীর আবুল ফারাহ হুজুর আহমদুল্লাহ দরবার শরীফের আল্লাহ আমাদের সকলকে নসিব করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যেহেতু জলসা তার ভূমিকা অন্যতম, ঠিক কিনা? আমার আলাইনা ইল্লাল বালাগ নারে তাকবীর নারে তাকবীর, জনাব ভাই মাওলানা সাহেব হুজুর কিবলা, জনাব ভাই মাওলানা সাহেব হুজুর কিবলা, সিলসিলা মুজাদ্দেদুজ্জামান আবু আব্দুল আব্দাল সাহেব হুজুর রহমাতুল্লাহ ঈসা আলাইহিস সালাম নারে তাকবীর করু শরীফ আল্লাহুম্মা সাল্লাম আলা বর্তমান জামানায় আমল করা বড় সহজ।